স্বাগতম প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো রাহু ও মঙ্গলের তৈরি অঙ্গার অঙ্গারোচ্চ যে রাশিটিকে নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে নিশ্চিতভাবেই ধনুরাশি এবং ধনুরাশির চতুর্থ ভাবে যে যোগটি তৈরি হচ্ছে আগামী তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত প্রায় চল্লিশ দিনের একটি গ্রহগত সমন্বয় যাকে আমরা অঙ্গারক যোগ হিসেবে চিনি এই যোগটির প্রভাব বা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে সেটি নিয়ে আমরা চর্চা করব। প্রথমে আপনাদের মনে রাখি কাল পুরুষের রাশিচক্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম যোগ তৈরি হয় কিছু যোগ ডেস্টিনি ব্রেকার হলেও কিছু যোগ কিন্তু নিশ্চিতভাবেই ডেস্টিনি ডেস্টিনি আমাদেরকে সহায়তা করে আপনি রাহু এবং মঙ্গলের এই যে সমন্বয় চল্লিশটা দিনের সমন্বয় সেটি ছয় থেকে সাত দিন ডিস্টার্বিং হলেও তেত্রিশ চৌত্রিশ দিন কিন্তু পজিটিভ এ নিয়ে কোন রকম সন্দেহের অবকাশ নেই কোন রকম সন্দেহ প্রকাশ আমি করছি না তাহলে প্রশ্ন হল যে এই চল্লিশটা দিন কেমনভাবে যেতে পারে ধনুরাশির কোন কোন ক্ষেত্রে এই সংযোগের প্রভাব থাকবে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এবং কবে পাবে আমি চেষ্টা করবো আমাদের আলোচনাটা একটু সামারি করতে এবং মূলত একদম জিজ্ঞ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার প্রথমে আপনাদের বলে রাখি রাহ মঙ্গলের এই সমন্বয় তৈরি হচ্ছে আপনাদের রাশির যৌথ এই যোগটিতে যে যে হাউস গুলো ইনভলভ আছে তার মধ্যে আছে পঞ্চম ঘর দ্বাদশ ঘর এবং চতুর্থ ঘর তৎসহ লগ্ন ঘর চতুর্থ ঘর পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘর অনেকে প্রশ্ন করবেন লগ্ন উপরে আসলো দেখুন রাহু অবস্থান করছে ইং এরপ্রেজেন্টিংার বৃহস্পতিকে নির্দেশ করছে তাহলে আপনাদের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি চতুর্থপতি বর্তমানে পঞ্চমে রয়েছে মে মাসের এক তারিখ থেকে ষষ্ঠে যাবে তাহলে আলটিমেটলি এক চার ছয় পাঁচ এবং বারো এই ঘরগুলো ইনভলভ আছে কি কি ফলাফল পাবো প্রথমে সেটা দেখিনি দেখুন রাহু মঙ্গলের এই সংযোগের প্রভাবে লক্ষ্য করা যাবে আপনাদের বেশ কিছু বিষয়ে পজিটিভিটি বাড়বে যার মধ্যে বিবাহ সংক্রান্ত বিষয়ে যাদের জটিলতা চলছে আইন আদালত সংক্রান্ত বিভিন্ন রকমের বিষয়ের অ্যাটাচমেন্ট হচ্ছে বা কারণে একটা আইনি জটিলতার মধ্যে ফেঁসে গিয়েছেন বুঝতে পারছেন না কিভাবে জায়গাটি থেকে রিকভার করবেন যে নানা রকমের অন্তরায় নানা রকমের সমস্যা বারংবার আসছে আমি বলি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বাড়তে চলেছে যোগাযোগটা বাড়বে বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে এবং তার সাথে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ শুভ ফল প্রদান করবে যদিও জন্মস্থান থেকে একটু দূরের কম্বিনেশনে বিবাহ যোগ থাকবে এবং মূলত এর আগে যখন বিবাহ স্থির হচ্ছে দেখুন আপনি জানেন আপনি যথেষ্ট পরিমাণে বা যোগ্যতা ইত্যাদি ইত্যাদি আপনার আছে এ পাত্র বা পাত্রী কিন্তু প্রবলেম হচ্ছে না তাদের কোনো সময় পছন্দ হচ্ছে না আপনার পছন্দ হচ্ছে তো অ্যাজ এ রেজাল্ট আপনাদের এই কথাবার্তাগুলো বিবাহ সংক্রান্ত বিষয় এই হচ্ছে না এটাই হচ্ছে মূল ইস্যু আর কোনো ইস্যুজ নেই আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ফলাফল এই সঞ্চারের প্রভাবে আমরা পাবো তেইশ তারিখ থেকে পনেরোই মের মধ্যে অথবা একুশে মের পর থেকে পয়লা জুনের মধ্যে কেন বললাম না মাঝখানে সময়টা কারণ মাঝের সময়টিতে মঙ্গল প্রবেশ করবেন রেবতী নক্ষত্রে যে নক্ষত্র দিতে বর্তমানে রাহু উপস্থিত আর রেবতী নক্ষত্রে প্রবেশ করার ছয় দিন বা সাত দিন এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু এই সময় যদিও বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে বলে আমার মনে হয় না বা ওই পার্টিকুলার ছয় দিন বা সাত দিন পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত এই সময়ে কিন্তু স্থির করা কোনো একটা ডিসিশন ফাইনাল নেওয়া এগুলো করা যাবে না এমনিতে রাহু মঙ্গলের কম্বিনেশনের ইম্পালসিভ নেচার কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে অ্যাগ্রেসিভনেস বেড়ে যাবে ছোটখাটো কথায় বেশি রিয়াক্ট করে ফেলার টেন্ডেন্সি ধনুরাশি কিন্তু বাড়তে চলেছে তবে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কেউ একটা কথা বলল সঙ্গে সঙ্গে তার উত্তর দিলাম এই জায়গাটাকে অভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট এই প্রভাবটা বেশি আসতে পারে বাড়ির লোক আপনার ভাই আপনার দাদা আপনার বাবা আপনার মা পরিবারের যে কোনো সদস্যের সাথে যখন আপনি বাক্যা লাভ করবেন বার্তা করবে। করবেন আপনার কিন্তু লক্ষ্য করা যাবে যে কথার মধ্যে ইম্প্যালসিভ নেচার অ্যাগ্রেসিভনেস ছোট একটা কথা বলেছে আপনি বেশি রিয়াক্ট করে ফেললেন এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এর সাথে সাথে আমরা লক্ষ্য করবো যারা বাণিজ্য করছেন ব্যবসা করছেন এবং দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী লাভের মুখ তো ছেড়ে দিলাম ওটা সাইডেই রাখতাম লাভের মুখ তো দেখছেন না তৎসব নানা রকমের জটিলতা লক্ষ্য করতে পারছেন আমি মনে করি যাদের এই ধরনের সিচুয়েশন আছে তুলনামূলকভাবে লাভটা হ্রাস হয়েছে তৎসহ নানা রকমের জটিলতা আপনার ক্রমবর্ধমানভাবে ব্যবসা ক্ষেত্রে বেড়েছে এবং এখন এমন একটা জায়গা চলে এসছে একটা সময় রাজা ছিলেন আজকে পরিস্থিতিটা কিন্তু ডান অনেকটা বা বলা যেতে পারে যে জায়গাটা তৈরি করতে পেরেছিলেন সেই জায়গাটা কিন্তু এখন আর নেই যাদের এই ধরনের সমস্যা যে কোনো বিজনেস সেটা ভেহিকেল হোক সেটা ওল্ড ভেহিকেল রিলেটেড হোক এটি যে কোনো ধরনের স্টেশনারি প্রোডাক্ট রিলেটেড হোক যে কোনো ধরনের শেয়ার মার্কেট ওরিয়েন্টেড হোক যে কোনো ধরনের ফার্ম সেটা যে ধরনের ট্যাক্স ফার্ম হতে পারে যাদের এই ধরনের আছে কিন্তু তারপরেও আপনি এটি খেয়াল করছেন যে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আপনার ভালো একটা বিজনেস ছিল সেটা ভালো চলছে না এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে বলে আমার মনে হয় রকম সন্দেহ প্রকাশ এই বিষয়ে আমি অন্তত করছি না যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি সেক্ষেত্রে যাদের কর্মজীবন রিলেটেড এত বড় প্রবলেম এত 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 সমস্যা সেই জায়গাটা রিকভার হবে এবং এই সময়ে আমরা অন্ততপক্ষে তেত্রিশ দিন পজিটিভ ফলাফল পাবো তেইশে এপ্রিল থেকে পনেরোই মে এবং একুশে মে পর থেকে পয়লা জুন এই সময়কাল মাঝের যে ছটা দিন সেখানে ব্যবসার ক্ষেত্রেও সমস্যা আছে কি সমস্যা হঠাৎ করে আবেগ বসত অনেকটি লোন আপনার দিক থেকে নেওয়া হলো যে লোনটি কিন্তু শোধ করতে গিয়ে আপনাকে বেগ হতে পারে কিংবা আপনি খুব আশা করেছিলেন যে একটা লোন পাবেন একটা জায়গা আসবে কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার রেডি হওয়া জিনিস টেনশন হওয়া জিনিস সেটা হঠাৎ করেই হলো না বা অন্য ধরনের একটা জটিলতা আসলো এই ধরনের সংযোগ কিন্তু থাকবে যদি আপনার হয়ে থাকে ওই দিন দিন বা ছয় তাহলে আমরা ওই দিন বা একটু সচেতন থাকবো যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে কোনো কিছুতে অগ্রগতি করার ক্ষেত্রে আমাদের একটু সচেতনতা রাখতে হবে দ্যাট আমি মনে করি যারা ব্যবসা করেন এবং ক্ষুদ্র ইনভেস্টমেন্টে ব্যবসা করেন লাইক পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ইনভেস্টমেন্ট করে একটা ছোটখাটো দোকান করেছে বা এক লাখ দেড় লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা জায়গা শুরু করেছে আপনি জাস্ট বুঝতে পারছেন না যে এটাকে কি এমনি এগিয়ে নিয়ে যাওয়া যাবে কারণ আপনি যেভাবে শুরু করেছিলেন অ্যাজ ইট ইস পরিস্থিতি আছে পরিস্থিতি তেমন পাল্টায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকম চিন্তা আসাটা স্বাভাবিক এক্ষেত্রেও কিন্তু সামনে পজিটিভিটি পাবো তবে আমি বারবার কিন্তু বলছি এই যোগের পজিটিভিটি আমরা পাবো তেত্রিশ দিন বা চৌত্রিশ দিন এন্টায়ার এই টাইম ভালো ফল দেবে না ছটা দিন আছে একটু ডিস্টার্ব আমি মনে করি ওই ছয় দিন খুব সাবধানে বা সন্তর্পণে থাকতে হবে এবং যারা বিশেষ করে পলিটিক্সে আছেন অনেক ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে মোলা নক্ষত্র বা উত্তর নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে ইনভলভ তো যারা এই ধরনের পলিটিক্সের সাথে যুক্ত আছেন পলিটিক্স রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড ওই ছটা দিন খুব সচেতন থাকবেন এমনিতে আপনাদের অ্যাক্টিভিটিগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দলের শীর্ষ নেত্রী বা নেতৃত্ব যারা দিচ্ছে তাদের থেকে কিছুটা অ্যাপ্রিসিয়েশন পাবে বা আপনার নতুন কোনো একটা পথপ্রাপ্তির জায়গা তৈরি হতে পারে এই সংযোগগুলো কিন্তু আছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি ছটা দিন বাদে ওই ছটা দিন আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারে এমনিতেও ধনুরাশির ইদানিং কিন্তু শত্রুর জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং এটা নিয়েও একটু টেনশনে আছে তবে আমি মনে করি এন্টায় টাইম শত্রু কোনো ক্ষতি করতে পারবে না যে সময়টাই ক্ষতি করতে পারে সেটা হচ্ছে ওই সময় মানে মে থেকে মধ্যেকার আমরা পর্দার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের এই সঞ্চার বিদ্যা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে চলেছে আপনারা জানেন চতুর্থেই তৈরি হবে তাহলে যখনই তৈরি হলো ইনিশিয়াল একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে যে পড়াশোনাটাকে অন্যরকম ভাবে করবো এখন আর এই কোর্সটা কমপ্লিট করবো না অন্য কোর্স এনরোল হয়ে যায় ঠিক আছে সময় আর বাকি আছে মাত্র মাস নিয়ে পরীক্ষা দেওয়া যায় না এরকম নানা রকমের র্যান্ডম আসতে পারে মানে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ এপ্রিলের এই জায়গাটা ধীরে ধীরে কিন্তু রেক্টিফাই হবে এবং আপনার যে ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে অ্যাচিভ করার এবং এই জেদটাই দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় এক বছর পড়াটাও যথেষ্ট হয় না আবার কেউ কেউ আছেন যারা দেড় মাস দু মাস পড়াশোনা করে অসম্ভব ভালো ফলাফল তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন তো আর বিগত সময়টা আমরা পাবো না আপনি যে এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যে এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি মনে করি আপনি যদি একটু স্ট্রংলি পড়াশোনাটা করতে পারেন একটু স্ট্রং ভাইব্রেশন ক্রিয়েট করতে পারেন এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ আমি রাখছি না হোয়াট নেক্সট এরপরে কি আছে দেখুন একটা বিষয় খুব স্পষ্ট ভাবে আপনাকে বল যদি রাশিটি আপনার হয়ে থাকে ধনু রাশি এবং আপনি বিদেশে লোকেশনের সাথে অ্যাটাচড রয়েছেন আপনার সুপারভাইজার যিনি আছেন বা সোকল গাইড যিনি আছেন যার সাথে ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে এবং আপনি একটা সময় ভেবেছিলেন সাড়ে সাথে চলছে তাই বুঝি ডিস্টারবেন্স এখন আপনার ধারণা পাল্ট দিয়েছে কারণ আপনি জানেন এই ডিস্টারবেন্সের রিজেন অন্য কিছু হয়তো সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রা বাড়বে এবং ধীরে ধীরে আপনার গাইডের সাথে বা আপনার সুপারভাইজারের সাথে ডেভেলপমেন্ট বাড়বে তবে আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার সুপারভাইজার যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কিন্তু জটিলতার মাত্রা পুরোপুরি রিকভার হবে না আরেকটা কথা বলবো আপনার সব থেকে বেশি প্রায়োরিটি যেটা হওয়া উচিত বলে আমার মনে হয় সেটা হলো আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখা এবং এই সময়ে মায়ের দিক থেকে যদি কোনো হেলথ ইস্যুস করে ইমিডিয়েট ডক্টর কনসালটেশন করান সেটা অনেকটা বেটার হবে কারণ অনেকেরই এই সময় মায়ের হেলথ প্রবলেম বা গুরুজনের হেলথ প্রবলেম এগুলো চলছে ফ্যাটালি কিছু হবে না একদম টেনশন করবেন না জাস্ট একটু সচেতন থাকবে আর যাদের মায়ের দিক থেকে খেয়াল করে একটু পড়ে গিয়ে হার ভেঙেছে বা একটু গোতো লেগেছে বা আপনার এই ধরনের সমগ্র বিষয় হয়েছে বা স্নায়ু রিলেটেড একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন মেন্টালি প্রচন্ড পরিমাণে উইক বারবার হয়ে যাচ্ছে এবং যে জোটটা পাওয়ার কথা দেখুন জীবনে যাই করুন না কেন একটা কনফিডেন্স পাওয়া সেই কনফিডেন্স ছাড়া তো জীবনে কিছু করা যায় না যাই কি তাহলে এখানে আপনার সেই কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এই ধরনের অবকাশগুলো আমরা দেখতে পারব যেহেতু মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি যেটি সেটি আপনার রাশি সাপেক্ষে রাশির দশমে থাকবে কর্মজীবন রিলেটেড বিভিন্ন রকমের ইভেন্ট আমরা লক্ষ্য করতে পারবো কর্মজীবনে নতুন কিছু ভাবা নতুন কিছু শুরু করা অনেকে বেকার আছেন অনেকেই আছেন যারা বর্তমানে তেমন কিছুই করেন না তাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটির মাত্রাটা হতে দেখব তার মানে আমি মোটামুটি নিশ্চিত যে দনুরাশির জাতক জাতিকাদের যাদের বর্তমানে কর্ম রিলেটেড সমস্যা যাদের বর্তমানে সমস্যার অন্যতম কারণ হচ্ছে কর্ম কর্মজীবন রিলেটেডই প্রবলেম এটা সার্ভিস রিলেটেড প্রবলেম সবকে বৃহস্পতি যাবে অনেকটা রিকোভার কর মে মাস থেকে এক্সপেক্ট করুন পজিটিভ দিকে যাওয়া যাবে কর্ম রিলেটেড ম্যাটার আমি ব্যবসা করেছি বাকি যে দুটো কর্মজীবন আছে সেলফ দুটো ক্ষেত্রেই আছে তবে সার্ভিসের ক্ষেত্রে একটা সার্ভিস গুরুত্বপূর্ণ বার্তা আমি দিতে চাইব সেটি হলো পয়নামের পরে সার্ভিস চেঞ্জ হঠাৎ করে করবেন না বিশেষ করে একটা সুযোগ আপনি পাবেন পনেরোই মে থেকে মোটামুটি মে মাসে পাবেন আর পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে মে কোনোভাবেই চাকরি পরিবর্তন করা যাবে না একদম আপনাদের এই তথ্যটা এটা মাথায় সুযোগ হয়তো পাবেন অনেক সুযোগ আসবে এই জায়গাটাকে একটু ঠিকঠাক করতে হবে এবং যাদের ওসিডি রিলেটেড এনজাইটি মেন্টাল প্রেশার ডিপ্রেশন বারংবার চলে আসছে নিজেকে দুদিন সুস্থ করেন তো তিনি এই মেন্টাল ডিসঅর্ডারগুলোর মধ্যে থাকে এই ধরনের বিষয়েও আমরা কিন্তু ধনাত্মকতা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো দেখো এন্টার যে টাইমিংটা নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে দাঁড়িয়ে আমার কিছু বেসিক অবজারভেশন আছে যে মঙ্গল রাহুর যে কম্বিনেশন এবং মঙ্গলের যে দৃষ্টি সেটি আপনার রাশি সাপেক্ষে আমি সপ্তমে দেখ আপনার রাশি সাপেক্ষে সপ্তমে দেখছি রাশি সাপেক্ষে দশমে দেখছি এবং রাশি সাপেক্ষে একাদশে দেখছি তাহলে কোথাও যেন যে আমাদের অ্যাচিভমেন্ট আমাদের প্রাপ্তি এগুলো বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যবসা বাণিজ্য ডেভালপ করবে বাট একটা কম্বিনেশন ধরেই তো ভালো ফল দিতে পারে না পারে কি আপনার মনে হয় যে আমি আপনার মনে হয় যে আপনি সাত দিনের সাত দিনই একই রকম অবস্থায় থাকেন আপনার মনে হয় যে আপনি ঘন্টা একই রকম অবস্থায় থাকেন আপনি তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই একই রকম অবস্থায় থাকেন ডেফিনেটলি না তো পরিবর্তন হবে সেটা নিতান্ত স্বাভাবিক তবে সেই পরিবর্তন যেটা হবে সেটাকে যেন আরও আমরা অ্যাচিভ করতে পারি আরো আমরা পজিটিভ দিকে নিয়ে যেতে পারি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট দ্যাট উই টু টু আন্ডারস্ট্যান্ড অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এবং ওই ছটা দিন কোন ছটা দিন আবার রিপিট করি মে থেকে এই ছটা দিন আমরা সচেতন থাকবো এবং ডেফিনেটলি মায়ের হেলথ নিজের হেলথ চোট আঘাত গাড়ি চালানো এবং যেকোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই ডিসিশন যদি ম্যারেজ রিলেটেড হয় বাণিজ্য রিলেটেড হয় কর্ম রিলেটেড হয় এবং ফ্রেন্ডশিপ রিলেটেড হয় তাহলে একটু বেশি ভাবতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকবেন শ্রী গণেশ কল্যাণ পর্বে সেই আশা রেখে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ